Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat Cook. Ashi kore apnara shobai khub bhalo achen. To protidiner moto aaj ekta notun recipe niye chole ashlam. Ajker recipe ta Eid special bonoful shamai ta apnara kibhabe perfectly specially toiri korte parben Eider jonno oi recipe ta share korbo. Asha kori apnader kache bhalo lagbe. Bashay huthat mehmon chole asle ebhabe special ekta shamai dessert hisebe rakhle kintu mondo hoy na. তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি বনফুলের লাচ্ছা শ্যামাইটা নিয়ে নেছি স্পেশাল লাচ্ছা শ্যামাই তো এটার ভিতরে দুইটা থাকে তো আমি একটা প্যাকেট কেটে নেছি কেটে একটা বোলের মধ্যে নিয়ে নেছি আর এর মধ্যে প্রায় 400 গ্রামের মতো শ্যামাই ছিল আজকের রেসিপিটা 400 গ্রাম শ্যামাইয়ের এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেছি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ তো দুধটা জাল করার মাঝে আমি এখানে ফ্লেভারের জন্য এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর আমি এখানে আমার স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো সবকিছু একসাথে মিশিয়ে নেড়েচেড়ে একটা বলক তুলে নিব আর এরি মাঝে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি খাবারের মধ্যে লবণটা দিলে মিষ্টি খাবারের ফ্লেভারটা অনেক ভালো আসে তো যখন বলক চলে এসেছে তখন এখানে আমি নারকেল কোরা দিয়ে দিচ্ছি নারকেল কোরা পরিমাণটা আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতন তো সবকিছু নেড়েচেড়ে আরো একটা বলক তুলে তারপর এটাকে আমি নামিয়ে নিব তো যখন এটা একটা বলক চলে এসেছে আপনারা চাইলে এরপর যে কিশমিশটা অ্যাড করতে পারেন এখানে কিন্তু আমি কিশমিশটা শ্যামার মধ্যে দিব তো এটাকে নামিয়ে আমি সরাসরি যে বোলের মধ্যে শ্যামাইটাকে ঢেলে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটাকে তো সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আমি এলাচ দারচিনি তেজপাতাগুলো উপর থেকে সরিয়ে নিয়েছি আর গার্নিশিং এর জন্য উপর থেকে কিশমিশ দিয়ে দিয়েছি আর বাদাম দিয়ে দিয়েছি দুই ধরনের তো এই তো খুবই সিম্পলি কিন্তু এই শ্যামাইটা তৈরি হয়ে যায় মাত্র 1 মিনিটও সময় লাগে না দুধটা ডালার সাথে সাথেই কিন্তু শ্যামাইটা দুধটা অ্যাবজর্ব করতে থাকে তো আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলের ঈদ অনেক ভালো কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদ কেমন কাটলো তো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের এই ছোট্ট রেসিপিটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ